সেক্রেটারি ল অফিসার সকলেই ছিলেন। দীর্ঘ আলোচনা তাদের সঙ্গে হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় মাদ্রাসা পর্ষদের যে অ্যাক্টিভ ভূমিকা নেওয়ার দায়িত্ব ছিল, সেইটা প্রথম অবস্থায় মাদ্রাসা শিক্ষা পর্ষদ নিতে পারেনি। কেননা প্রথমে মাদ্রাসা পর্ষদ তারা ঠিক করেছিলেন যে সরকার কোনো গোসা হবে কিনা জানি না, সেজন্য আমরা মামলাটা না করে কোনো ছাত্রকে দিয়ে মামলাটা করাবো। সরাসরি মামলা মাদ্রাসা পর্ষদ করলে যে সুবিধাটা পাওয়া যেত, সেই সুবিধাটা কিন্তু পাওয়া যায়নি এটা ব্যক্তি হিসাবে মামলাটা করার জন্যে। এবং মামলাটা যদি ট্রাইব্যুনালে না করে এমন একটা বড় মামলা যদি কলকাতা হাইকোর্টে সরাসরি করা হতো, তাহলে এতদিনে পোস্টাল ডিপার্টমেন্টের ওই বেইনসাফজনক বিজ্ঞাপনটির স্টে অর্ডার করে দেওয়া যেত। কিন্তু যেহেতু হাইকোর্টে না গিয়ে যে পোস্টাল ডিপার্টমেন্টের প্রবলেম তাদের কাছেই, তাদের ট্রাইব্যুনালেই মামলা করা হচ্ছে, ফলে যথাযথ সময়ে এই বিষয়টার মামলার নিষ্পত্তি হয়নি। তবে একটা ভালো দিক কিছুটা যেটা আমাদেরকে আশ্বস্ত করছে, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল নামে যে আদালত, তারা বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত ডাক বিভাগের এই রেজাল্ট তারা পরিবেশন করতে পারবে না, তারা প্রকাশ করতে পারবে না। ফলে আমরা আশা করছি যদি মাদ্রাসা বোর্ড ঠিকঠাক দায়িত্ব পালন করে এবং আন্দোলনটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই আগামীতে এই বিভাগ এই মামলার পূর্ণাঙ্গ নিষ্পত্তি হলে মাদ্রাসার ছাত্ররা সুবিচার পাবে এবং তারা অবশ্যই আবার নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ পাবে, এটা আমাদের আশা এবং প্রত্যাশা। তো আগামী ২৭ জুন এই মামলার পরবর্তী ডেট, সেই মামলার পরবর্তী ডেটে কি নিষ্পত্তি হবে না হবে জানা নেই, তবে আমরা চেষ্টা করছি হাইকোর্টের দ্বারস্থ আমরা আগামী কাল বা পরশু দুদিনের মধ্যে, কাল বুধবার হাইকোর্ট কিন্তু সরস্বতী পূজার রবীন্দ্র জয়ন্তীর জন্য সম্ভবত হাইকোর্টে ছুটি থাকে না, তো সেই জন্য হাইকোর্টে যদি না ছুটি থাকে কাল কিংবা পরশু সরাসরি এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করা হবে এবং এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাড়া হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মাদ্রাসা পর্ষদের সভাপতি সাহেব তিনি কথা দিয়েছেন যে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করার পূর্ণাঙ্গ দায়িত্ব আজ থেকে তারা নিয়েছেন এবং তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটা কতটা কাজ করেছে, তাদের কতটা আইনি বৈধতা আছে, তাদের কতটা বিপাস আছে, বিধানসভায় যে আইনটা পাস হয়েছিল সেই আইনের কপি, ক্যালকাটা গেজেটের যে নোটিফিকেশন, সবগুলো নিয়ে তারা মিডিয়ার মাধ্যমে রাজ্যকে, কেন্দ্রকে, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষকদের কাছে একটা মেসেজ আজ অথবা কাল তারা সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে এটা তুলে ধরবেন, এই বিষয়টাও মাদ্রাসা পর্ষদের সভাপতি তারা কথা দিয়েছেন। আমরা আশা করছি যে আজকের আপনারা যেভাবে গেস্টের খেলেছেন এর একটা পজিটিভ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রেসিডেন্ট সাহেব বুঝে গিয়েছেন যে শুধুমাত্র এসি ঘরের মধ্যে বসে থাকা যাবে না কাজ না করে, একদিন হয়তো দেখা যাবে যে ছেলেপিলেরা এর একেবারে ঘুরে ঢুকে গিয়েছে, সেই জন্যে আশা করছি এর একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। আজকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্বীয় আমরা গিয়ে একটা ডেপুটেশন দিয়েছি, আশা করছি যে খুব তাড়াতাড়ি আপনাদের একটা পজিটিভ রেজাল্ট জানাতে পারবো এবং আশা করছি, আমার আত্মবিশ্বাস যে আজকে মঙ্গলবার, আগামী মঙ্গল থেকে শনি শুক্রবারের মধ্যে, এই সপ্তাহে শুক্রবার নয় পরের সপ্তাহ শুক্রবারের মধ্যে আমরা আপনাদেরকে একটা পজিটিভ রেজাল্ট
ইনশাআল্লাহ দিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ।